সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে চিড়ার মধ্যে একটা ডিম দিয়ে সব থেকে সহজে আর ঝটপট কম সময়ে তৈরি করে নেওয়া যায় দারুণ মজার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর আমি কথা দিচ্ছি, এই নাস্তাটিকে একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিড়া। আর চিড়ার গায়ে কিন্তু অনেকটাই ময়লা লেগে থাকে, তো ওগুলোকে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিতে হবে, বা চাইলে ঝেড়েও নিতে পারবেন। তো এরপর আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। এরপর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তবে যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করলেই হবে, অর্থাৎ 1 কাপের 1/4 ভাগ পরিমাণ। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ মূলত স্বাদ বাড়াতে ব্যবহার করা হয়েছে, তবে যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে। এখন প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি বা ডিম আমি অ্যাড করব না। এখানে চিনি এবং ডিম রয়েছে, আর চিনিগুলো গলে কিন্তু অনেকটাই পানি হয়ে যাবে, আর এতে করে কিন্তু চিড়াগুলো নরম হয়ে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখনই মিষ্টনটা অনেকটাই নরম হয়ে যাবে তখন এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর 5 মিনিটের মধ্যে চিড়াগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি চিড়াগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর মাখার সুবিধার্থে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, তবে আপনারা এখানে চাইলে 3 টেবিল চামচ পরিমাণ ব্রাউন আটা বা সাদা আটাও ব্যবহার করতে পারবেন। এরপর খুব ভালোভাবে মেখে আমি এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। তো এখন এই ডোটিকে আমি বেলে নিব। আর বেলার সুবিধার্থে আমি এখানে একটু ময়দা ছড়িয়ে নিলাম, এতে করে বেলতে সুবিধা হবে। তো এখন আমি এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিব। তো পাতলা করে বেলে আমি এরকম একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে কেটে নিব। আর নাস্তা শেপগুলোকে কেটে নেওয়ার জন্য আমি এখানে এরকম একটা কুকি কাটার নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে কোটার ক্যাপ দিয়েও এভাবে এটাকে কেটে নিতে পারবেন। তো এখন কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি নাস্তার শেপগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর সেমভাবে কিন্তু আমি সম্পূর্ণ রুটি কেটে নিব। তো এখন সম্পূর্ণ রুটি কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে, এখন এইগুলোকে আবারও বেলে নাস্তার শেপ তৈরি করে নিতে হবে। তো এখন আমি নাস্তাগুলোকে এইভাবে মাঝ বরাবর একটু চাপ দিয়ে কেটে নিচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু পুরো ডিজাইনটিকে সম্পূর্ণ রাখতে পারবেন, বা চাইলে আমার মতো এভাবেও কেটে নিতে পারবেন। এখন সবগুলো নাস্তার শেপ কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি এইগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছে। তো এখন আমাদের সবগুলো নাস্তার শেপ রেডি, এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিলাম। এরপর নাস্তার শেপগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর অবশ্যই তেলগুলোকে মিডিয়াম গরম করে এর মধ্যে নাস্তার শেপগুলোকে দিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলোর ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো এখন আমি এইগুলোকে উল্টে পাল্টে দুই পাশ মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে। তো এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আপনারা যদি নাস্তাগুলোকে কয়েকদিন সংরক্ষণ করে খেতে চান সেক্ষেত্রে নাস্তাগুলোকে একটু ডার্ক করে ভেজে নেবেন, আর যদি নাস্তাগুলোকে সংরক্ষণ করতে না চান সেক্ষেত্রে একটু লাইট করে ভেজে নিলেই হবে। তো এখন ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে খেতে হয়েছে দারুণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে।
তো নাস্তাগুলোকে কিন্তু চাইলে এই পর্যায়ে কোনো এয়ারটাইট বক্সে রেখে কমপক্ষে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।